हेलो फ्रेंड, गुड इवनिंग। विधानसभा भोट 2021 निर्घंट प्रकाशित। बांग्लाय भोट हबे 8 दफाय, अन्यान्य राज्यर मध्य आसामे हबे 3 दफाय एवं बाकी 3टी राज्ये 1 दफातेई भोट हबे। पश्चिमबंगे 8 दफाय भोट केन, एई भिडियोते थाकछे सेई विषय तथ्य, संगे कोन दफा कबे भोट एवं कोन कोन जिला, शुधुमात्र कोन दफाय কত তারিখে ভোট হচ্ছে তা নয়, কোন কোন জেলায় ভোট হচ্ছে সেই নির্দিষ্ট তারিখে বা দফায় তাও আপনাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে ভোটকর্মীদের জন্য নির্দিষ্ট যে ব্যবস্থা, সেই ব্যবস্থার সঙ্গে সঙ্গে যে কেন্দ্রীয় বাহিনী, সেই কেন্দ্রীয় বাহিনী নিয়েও আজকের এই ভিডিওতে থাকছে তথ্য, অর্থাৎ বুথগুলোতে কি হবে। বাংলায় যে ভোট হবে সেই ভোট হবে 8 দফায়। কেন 8 দফায় ভোট? 8 দফায় ভোটের কারণ জানতে চাইলে মুখ্য নির্বাচন কমিশনার তিনি একদম স্পষ্ট করে বলে দিয়েছেন যে ল অ্যান্ড অর্ডার, এই জন্যে বিভিন্ন পার্টি বিভিন্নভাবে অভিযোগ করছে, একে অপরের দিকে অভিযোগ করছে। এছাড়াও ল অ্যান্ড অর্ডারের জন্য যে কেন্দ্রীয় বাহিনী দিয়ে যে ভোট হবে সেই ভোটের জন্য কেন্দ্রীয় বাহিনীর যে মুভমেন্ট, সেই মুভমেন্টের জন্য 8 দফায় ভোট হবে এবং বুথগুলোতে পর্যাপ্ত পরিমাণ কেন্দ্রীয় বাহিনী থাকবে বলেই জানিয়েছে। এখন দেখতে হবে যে এই কেন্দ্রীয় বাহিনী কিভাবে ব্যবস্থা হয় এবং রাজ্য পুলিশের হাতে কতটা নিয়ন্ত্রণ থাকে। এবার এই যে ভোট, সেই ভোটের ক্ষেত্রে এবার নতুন করে দুজন বিশেষ পুলিশ অবজারভারকে পাঠানো হয়েছে, যারা মূলত আইন শৃঙ্খলাজনিত কাজকর্মগুলো দেখবে এবং সেন্ট্রাল ফোর্সের যে মুভমেন্ট আছে সেই মুভমেন্টগুলো তারা দেখবে। ভোটকর্মীদের জন্য অবশ্যই বলা হয়েছে যে তাদের ভ্যাকসিনেশন কমপ্লিট হবে এবং যেহেতু ভোটকর্মী বেশি হবে সেজন্য ভোটকর্মীদের যারা বেশি বয়স্ক আছে তারাও হয়তো যুক্ত হয়ে যাবে, সেজন্য তাদের স্বাস্থ্যের দিকেও নাকি নজর রাখা হবে, যদিও এটি বরাবর খাতায় কলমই থেকে যায়। সঙ্গে ভোটকর্মীদের জন্য যে বিশেষ ব্যবস্থা, কোভিড প্রোটোকল মেনে যাতায়াতের ব্যবস্থাও সেটিও করবে, সেটি তো গেল। যদিও আমরা যে ট্রেনিংগুলো হয়েছে সেই ট্রেনিংগুলোতে যে কোভিড প্রোটোকল সেই ব্যবস্থা আমরা অলরেডি পর্যবেক্ষণ করেছি যে কি হচ্ছে। বাংলায় ভোট হবে প্রথম দফায় 27 মার্চ, দ্বিতীয় দফা 1 এপ্রিল, তৃতীয় দফা 6 এপ্রিল, চতুর্থ দফা 10 এপ্রিল, পঞ্চম দফা 17 এপ্রিল, ষষ্ঠ দফা 22 এপ্রিল, সপ্তম দফা 26 এপ্রিল, অষ্টম দফা হবে 29 এপ্রিল এবং ভোট গণনা হবে 2 মে। এবার যে নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তার ব্যবস্থার মধ্যে স্বাস্থ্য নিরাপত্তা এবং বুথগুলোর নিরাপত্তা। স্বাস্থ্য নিরাপত্তার জন্য 5 রাজ্যেই ভোট কেন্দ্র হতে চলেছে একতলায়। নিরাপত্তার জন্য পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেন্ট্রাল ফোর্স দিয়ে ভোট হবে, সেই সেন্ট্রাল ফোর্সের মুভমেন্ট এক জেলা থেকে এক জেলায় নিয়ে আসা হবে, অর্থাৎ যেখানে প্রথমে ভোট হবে সেখানে যাবে কেন্দ্রীয় বাহিনী, তারপর মুভ করে বিভিন্ন জায়গায় তারা যেখানে যেখানে ভোট হবে সেভাবে তারা মুভ করবে। রাজ্যে এবার পোলিং স্টেশনের সংখ্যা হচ্ছে 101,916। ভোটকর্মীদের জন্য একটি ভালো খবর তা হচ্ছে যে এবার বুথগুলোতে সর্বোচ্চ ভোটার থাকবে 1,000, কিন্তু ভোট গ্রহণ 1 ঘন্টা বাড়ানো হয়েছে, সময়সীমা 1 ঘন্টা বৃদ্ধি করা হয়েছে। 80 বছরের বেশি বয়স্ক যারা তাদের জন্য পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট হবে, যা বাড়ি বাড়ি গিয়ে ভোটকর্মীরা তাদের ভোট নিয়ে আসবেন এবং সেটি ভোটকর্মীদের জন্য যে নির্দিষ্ট মার্ক কপি অফ ইলেকট্রাল রোল আছে সেখানে সেটি উল্লেখ থাকবে। পশ্চিমবঙ্গে 294টি যে আসন, সেই আসনে 1 লক্ষ বেশি বুথে ভোট হবে। এদিকে নির্বাচনে আইন শৃঙ্খলার জন্য পর্যবেক্ষক হিসেবে, পুলিশ পর্যবেক্ষক হিসেবে থাকছেন অজয় নায়েক, বিশেষ পর্যবেক্ষক হিসেবে বিবেক দুবে পশ্চিমবঙ্গ নির্বাচনের বিশেষ পুলিশ পর্যবেক্ষক হচ্ছেন এবং মিলান কান্তিবাবু তিনিও বিশেষ পুলিশ অবজারভার হচ্ছেন, 2019 সালে রাজ্যের পর্যবেক্ষকও থাকছেন। সঙ্গে মিলান কান্তিবাবু যে কথা বললাম তিনিও থাকছেন, 19-এর ভোটে তিনি ত্রিপুরার পর্যবেক্ষক হিসেবে ছিলেন। নির্বাচনের আয় ব্যয়ের জন্য বি মুরলী কুমার তিনি থাকছেন। সব রাজ্যেই পাঠিয়ে দেওয়া হয়েছে আধা সেনা,
পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বুথগুলো, যেগুলো স্পর্শকাতর বুথ, সেখানে ওয়েবকাস্টিং এর ব্যবস্থা থাকবে এবং 1 ঘন্টা ভোটের সময় বৃদ্ধি পাচ্ছে। এবার আসি যে প্রথম দফায় কোন কোন জেলায় ভোট হবে। প্রথম দফায় 30টি আসনে ভোট হবে, সেখানে 27 মার্চ ভোট হবে পুরুলিয়া, বাঁকুড়া 1। কেন বলছি বাঁকুড়া 1, যে বাঁকুড়ার যে মোট যে আসন তাদেরকে দুভাগে ভাগ করা হয়েছে, সেটি অবশ্য অবশ্যই আবার আপনাদের সঙ্গে শেয়ার করব যে বিধানসভা নম্বর অনুযায়ী কবে ভোট পড়ছে। যেমন বাঁকুড়া জেলার পার্ট 1 যেটিকে বলা হয়েছে, সেখানে অর্ধেক বুথের অর্ধেক কেন্দ্রের ভোট হবে, ঝাড়গ্রাম পুরোটা, পশ্চিম মেদিনীপুরের অর্ধেক, পূর্ব মেদিনীপুরের অর্ধেক। দ্বিতীয় দফায় 30টি আসনে ভোট হবে, সেটি ভোট হবে হচ্ছে 1 এপ্রিল, যেখানে বাঁকুড়া 2, অর্থাৎ বাঁকুড়াকে যে দুভাগে ভাগ করা হয়েছে সেখানে পার্ট 2, পশ্চিম মেদিনীপুর পার্ট 2, পূর্ব মেদিনীপুর পার্ট 2, দক্ষিণ 24 পরগনা পার্ট 1। দক্ষিণ 24 পরগনায় কিন্তু এবার ভোট হচ্ছে অনেক কয়টি ভাগে জেলায়। তৃতীয় দফায় 31টি আসনে ভোট হবে, যেখানে ভোট হবে 6 এপ্রিল তৃতীয় দফায়। চতুর্থ দফায় ভোট হবে 44টি আসনে 10 এপ্রিল, যেখানে থাকছে হাওড়া 2, হুগলি 2, দক্ষিণ 24 পরগনা 3, আলিপুরদুয়ার, কোচবিহার। দক্ষিণ 24 পরগনার ক্ষেত্রে এর আগে, অর্থাৎ তৃতীয় দফায়, সেখানেও থাকছে দক্ষিণ 24 পরগনা। পঞ্চম দফায় 45টি আসনে হবে 17 এপ্রিল, সেখানে ভোট হবে উত্তর 24 পরগনা পার্ট 1, নদিয়া পার্ট 1, পূর্ব বর্ধমান, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি। ষষ্ঠ দফায় 43টি আসনে হবে, যেখানে ভোট হবে 22 এপ্রিল, উত্তর 24 পরগনা, নদিয়া 1, পূর্ব বর্ধমান 1, উত্তর দিনাজপুরের সবকটি আসনে। সপ্তম দফায় 36টি আসনে ভোট হবে, যেখানে ভোট হবে মালদা পার্ট 1, মুর্শিদাবাদ পার্ট 1, পশ্চিম বর্ধমান সম্পূর্ণ, কলকাতা দক্ষিণ, দক্ষিণ দিনাজপুর জেলা। অষ্টম দফা 35টি আসনে ভোট হবে, যেখানে ভোট হবে 29 এপ্রিল, মালদহ পার্ট 2, মুর্শিদাবাদ পার্ট 2, কলকাতা উত্তর এবং বীরভূম জেলায়। এই হচ্ছে ভোটের নির্ঘণ্ট এবং ভোট গণনা হবে 2 মে। আশা করি এর পরবর্তীতে তা খুব শীঘ্রই তার পিডিএফ ফাইল পেয়ে যাব, যে পার্ট 1 পার্ট 2 এগুলো সম্বন্ধেও আপনাদের সঙ্গে তা শেয়ার করতে পারব। ধন্যবাদ। কোভিড প্রোটোকল অনুযায়ী যে ভোট হবে সেই ভোটের ক্ষেত্রে বেশ কিছু নিয়ম করা হয়েছে। সব বুথ হবে একতলায়, সব বুথে সিসিটিভি নজরদারি থাকবে, বাড়ি বাড়ি প্রচারে প্রার্থী সহ সর্বাধিক 5 জন, রোড শো করলে সর্বাধিক 5টি গাড়ি ব্যবহার করতে পারবে, মনোনয়নপত্র জমা দিতে প্রার্থী সহ সর্বাধিক 3 জন যেতে পারবেন, অনলাইনে প্রার্থীরা মনোনয়ন জমা দিতে পারবেন, বাংলায় বিশেষ পর্যবেক্ষক অজয় নাইক, 2 জন পুলিশ পর্যবেক্ষক মৃণালকান্তি দাস ও বিবেক দুবে, আয় ব্যয় পর্যবেক্ষক বি মুরলী কুমার। সব ভোটকর্মীকে করোনা টিকাকরণ হবে। কোভিড প্রোটোকল অনুযায়ী আরও হচ্ছে যে এবার যদি কোনো বয়স্ক ব্যক্তি তারা মনে করেন যে ভোট তিনি কেন্দ্রে গিয়ে দিতে পারবেন, অর্থাৎ 80 বছর বেশি, তাহলে তিনি পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন এবং তাকে আগে থেকে আবেদন করতে পারবেন। এছাড়াও নির্দিষ্ট সময়ে, ভোটের সময় যদি দেখা যায় কারো টেম্পারেচার বেশি আছে, তাহলে তাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। যদিও দেখা যায় তারপরে দ্বিতীয় পর্যবেক্ষণে তার টেম্পারেচার বেশি, তাহলে তাকে ভোট দিতে হবে 5টার পর।